পাওয়ার চুমুকেই নাকি অ্যাকশন। তবে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে অ্যাকশন প্যাকড পারফরমেন্স যদি কেউ দেখিয়ে থাকে, দ্যাট ইজ শ্রীলঙ্কা। আরও স্পেসিফিক করলে শ্রীলঙ্কার দুই ব্যাটার নিশাঙ্কা এবং আসলাঙ্কা। লিটনের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে? বাংলাদেশের টপ অর্ডারের যারা স্টার্ট পেয়েছেন তাদেরকেও নিশাঙ্কার মতো একটা হান্ড্রেড করতে পারলেন না, কিংবা বাংলাদেশের বোলাররা মিডল ওভারে উইকেট তুলতে পারলেন না, এই কারণগুলো হারের পেছনে খুব বড় ভূমিকা রেখেছে বলে কি আপনার মনে হয়? শ্রীলঙ্কা যে পাওয়ারফুল পারফরমেন্সটা দেখাতে পেরেছে বাংলাদেশ সেটা পারেনি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, যদি শেষ বেলায় বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তাওহিদ হৃদয় ওই চমৎকার 96 রান না করতেন, তাসকিন যদি 10 বলে 18 রান না করতেন, যদি তাসকিন এবং তাওহিদ হৃদয়ের পার্টনারশিপে 23 বলে 50 না হতো, এই 286 কী হতো? সব মিলে প্রথম ওয়ানডেটা বাংলাদেশ যেভাবে খেলেছে, দ্বিতীয় ওয়ানডেটা সেভাবে বাংলাদেশ টিম ওয়াইজ পারফর্ম করতে পারেনি। বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি যাই, লিটন হোয়াট এ ডিজাস্টার। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে লিটনের ট্যালেন্ট আর কতদিন তারা কিভাবে কোন পর্যায় পর্যন্ত ক্যারি করবে, নাকি লিটনকে একটু ব্রেক দেওয়ার সময় এসেছে, এটা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখার সময় হয়েছে। সৌম্য, হি হ্যাড এ গুড ইনিংস, বাট এক্সপেক্টেড ছিল যেহেতু স্টার্টটা পেয়েছেন, একটা 50 চমৎকার করেছেন, 68 রান করে ফেলেছিলেন, ক্যারি অন করা দরকার ছিল। বাংলাদেশের ম্যাচটা অ্যাকচুয়ালি আপনি যদি খেয়াল করেন, প্রথম 21 ওভার এবং পরের 21 ওভার এই দুইটা ফেসে ভাগ করলে খুব চমৎকার একটা দৃশ্য পাবেন আপনি। বাংলাদেশ প্রথম 21 ওভারের মধ্যে 130 রান করে ফেলেছিল, খুব চমৎকারভাবে সৌম্যর সঙ্গে শান্তর পার্টনারশিপ হয়ে গিয়েছিল, 72 বলে 75। শান্ত লাইফ পেয়েছেন, সুন্দরার লাইফ পেন, বাট আনফর্চুনেটলি তিনিও 40 করে আউট হয়েছেন, ক্যারি করতে পারেননি। পাওয়ার চুমুকে অ্যাকশন। এরপরে তাওহিদ হৃদয়ের সঙ্গে সৌম্যর আরেকটা 50 পার্টনারশিপ, 55 পার্টনারশিপ, 53-54 বলে, ওই পর্যন্ত ঠিক ছিল। তারপর 22তম ওভারে অ্যাকচুয়ালি ম্যাচের পাল্লাটা ঘুরে যায়, ওই এক ওভারে সৌম্য এবং রিয়াদ আউট হয়ে গেছে। ওয়ানিন্দু হাসানাঙ্গার তার লেগ স্পিন দিয়ে সৌম্যকে এবং গুগলি দিয়ে রিয়াদকে পরাস্ত করে। রিয়াদের একটা ব্যাপার এখানে বলে রাখাটা ইম্পর্টেন্ট, লাস্ট ফিউ ম্যাচেস আমরা খেয়াল করছি হোয়াইট বল ক্রিকেটে, যে প্রথম 2-3-4 বলের মধ্যে তিনি ডাউন দ্য উইকেট বের হয়ে এসে এক্সট্রা কাভারের ওপর দিয়ে একটা শর্ট খেলার চেষ্টা করেন, ছয়টয় হয়ে গেলে তিনি ফিট। কিন্তু সব দিন যে একই স্ট্র্যাটেজি কাজ করে না, এটা বোধহয় রিয়াদের বোঝাটা জরুরি। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই যে রিয়াদ এবং সৌম্যের এক ওভারে আউট, ওই হাসানাঙ্গাই এরপরে মুশফিকের উইকেট নিয়েছেন, মুশফিক 25 করেছেন, মিরাজও 12 করে তার বল উইকেট দিয়েছেন এবং যেভাবে আউট হয়েছেন খুব হাস্যকর লেগেছে। তারপরের ফেসটুকু খুব ইম্পর্টেন্ট ছিল, সাকিব, তানজিম সাকিবকে নিয়ে একটা পার্টনারশিপ গড়েছিলেন তাওহিদ হৃদয়, দ্যাট ইজ অ্যারাউন্ড 47-48-62 বলে। সাকিব 17-18 করেছেন 33 বলে, কিন্তু ওই মুহূর্তে ওই পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল, নইলে বাংলাদেশ 250 করতে পারতো কিনা আমার ডাউট আছে। বাংলাদেশ শেষ 3 ওভারে 44 করেছে তাওহিদ হৃদয়, তিনি 50 করেছিলেন 74 বলে, পরবর্তীতে যখন তিনি 96 নট আউট, অর্থাৎ পরের 46 রান তিনি করেছেন 28 বলে। শেষ 3 ওভারে আবারও বলছি বাংলাদেশ 44 নিয়েছে, এবং তাদের ওই ফ্লারিশিং ব্যাটিংয়ের কারণেই তিনি এবং তাসকিন তারা দুজনে মিলে যে 23 বলে 50-এর পার্টনারশিপ করেছেন, ওই পার্টনারশিপটাই বাংলাদেশকে 286 পর্যন্ত দিয়েছে, একটা ফাইটিং টোটাল দাঁড় করাতে পেরেছিল। বাংলাদেশ শুরুটা ভালো হয়েছে, শরীফুল তো এখন নিয়মিতই প্রথম 2 ওভারের মধ্যে উইকেট নিয়ে নেন, বেশিরভাগ সময় ফার্স্ট ওভার উইকেট নেন, এই ম্যাচেও তাই হয়েছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু প্রথম ওভার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়নি, তারা সাকিবের 2 ওভারে 22 নিয়েছে, শরীফুল যখন তার 3rd ওভার করতে আসলেন ওই ওভারেও শরীফুলকে 4 ছক্কা মেরেছেন, 5 ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল 42। তারপর একটু ম্যাচের পাল্লাটা ঘুরে যায়, তাসকিন তার প্রথম বলে কুশাল মেন্ডিসকে আউট করেছেন, লাস্ট ম্যাচেও কুশাল মেন্ডিসকে তাসকিনে আউট করেছিলেন, এবং যখন 43 রানের মধ্যে বাংলাদেশ 3 উইকেট তুলে নিল তখন ম্যাচ অনেকটাই বাংলাদেশের গ্রিপে, তারপর হচ্ছে আসল খেলাটা শুরু হলো। বাংলাদেশ কেন যেন প্ল্যান এ, বাংলাদেশের বোলাররা টু বি ভেরি স্পেসিফিক, প্ল্যান এ কাজ না করলে তারা অন্য কোনো প্ল্যানে গিয়ে উইকেট বের করতে পারেন না, কিংবা বেশিরভাগ সময় স্ট্রাগল করেন সেটা মিডল ওভারে। এই ম্যাচে এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটেছে,
প্রথম নিশাঙ্কা এবং আচালাঙ্কা যে 185 পার্টনারশিপ করলেন তাতে ওখানেই মোটামুটি বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছিল। মিডল ওভারের এই যে পোর্শনটা, যে জায়গাটাতে বাংলাদেশ 140 মতো রান তুলতে গিয়ে 5 উইকেট হারিয়েছে, সেখানে শ্রীলঙ্কা 185 রান করেছে 1 উইকেট হারিয়ে। ম্যাচ বদলে গেছে না, ওখানেই ম্যাচটা সবচেয়ে বড় বদলে গেছে। বাট স্টিল মিরাজ যখন নিশাঙ্কাকে আউট করলেন, ঠিক তার পরে তাসকিন আচালাঙ্কার উইকেট তুলে নিলেন, সাকিব বোলিংয়ে এসে উইকেট তুললেন, তখন একটা ফাইট করার প্রবণতা তৈরি হয়েছিল, শ্রীলঙ্কা একটা চাপে ছিল। কিন্তু হয় কি, আপনি যখন শেষ দিকে রানের তুলনায় বল অনেক বেশি, আপনার 60 বলে 40-42-45 রান লাগে, তখন একটা ছোট পার্টনারশিপ, একজন একটা 20 রানের ক্যামিও ইনিংস, 35 বলেই 20, সেটা আসলে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেটা হয়েছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ মিডল ওভারে উইকেট তুলতে না পেরে এবং মিডল ওভারে ব্যাটিংয়ের সময় পর্যাপ্ত রান করতে না পেরে বেশি উইকেট দিয়ে এই দ্বিতীয় ওয়ানডেটা হেরেছে। নইলে এই দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশে জেতার সম্ভাবনা উজ্জ্বল ছিল। বাট স্টিল এক্সপেক্টিং তৃতীয় ম্যাচেও বাংলাদেশ ফেভারিট হিসেবে নামবে এবং পাওয়ারফুল একটা পারফরমেন্স দিয়ে সিরিজ জয় নিশ্চিত করবে।